الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين والذين اتبعوهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين وبعد শুকর আদায় করি মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে আজকে এই জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য খুতবা শোনার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বের রহমত হিসেবে প্রেরণ করেছেন। অতঃপর তার পরিবার বর্গ সমস্ত সাহাবা তৎপরবর্তী সকল মুমিনদের কথা স্মরণ করি, যারা কোরআন সুন্নাহকে সুপ্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছেন, কিয়ামত পর্যন্ত যারা এ পথে অবিচল থাকবেন সকলের জন্য আল্লাহ তাআলার কাছে রহমত মাগফিরাত কামনা করি। আজকের পঠিত আয়াত সমূহের আলোকে কিছু কথা উপস্থাপন করতে চাই। ক্ষমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা গত সপ্তাহের একটি আলোচিত বিষয় সারা দেশ অত্যন্ত সারা দেশ নয় সারা বিশ্বেও আজকে এই বিষয়টি আলোচিত হচ্ছে যে বাংলাদেশে যেখানে 90% মানুষ মুসলমান, সে দেশে মুসলমানদেরই ধর্মীয় গ্রন্থ আল কোরআনুল কারিম মূর্তির পদতলে পাওয়া গিয়েছে। কত বড় দুঃসংবাদ মুসলমানদের জন্য, কত বড় অপমানজনক কথা যে কোরআনের জন্য মুসলমান জীবন দিতে জানে, যে কোরআন মুসলমানদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস, জীবনের সে মূল্য বেশি মুসলমানদের কাছে, ইমানদারের কাছে সেই কোরআনুল কারিম মূর্তির পদতলে পাওয়া যায়, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এদেশে মহা উৎসবে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা প্রতি বছর পালিত হয়। এভিন লক্ষ্য করা গেছে যে মুসলমানদের ঈদের ছুটির চেয়েও সরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান পরিমাণের দিক থেকে আরও বেশি ছুটি দেওয়া হয়ে থাকে, সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। অন্যদিকে ভারতে যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা চরম আকার ধারণ করেছে, যেখানে মুসলমানদের ধর্মীয় উৎসবগুলি ঠিকভাবে পালন করতে দেওয়া হয় না, কোরবানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়, সেখানে মুসলমানদের বাড়িঘরে হামলা চালানো হয়, আগুন জ্বালিয়ে দেওয়া হয় পার্শ্ববর্তী দেশ, কিন্তু বাংলাদেশের চাঁদ চিত্র ব্যতিক্রম। প্রতি বছর এখানে মহা উৎসবের সাথে আনন্দ উদ্দীপনার সাথে এদেশের হিন্দু ধর্মের অনুসারী ভাইয়েরা তাদের উৎসবকে তারা পালন করে থাকে। এই কয়দিন যাবৎ পত্র এলাকার যে সমস্ত পূজা মণ্ডপগুলি রয়েছে সেখানে যেভাবে সারা রাত বাদ্যবাজনা চলে,
মাইক বাজানো হয়, তাহাজ্জুদের ব্যাঘাত ঘটে, তারপরেও কোনো মুসলমান কিন্তু তাদেরকে নিষেধ করছে না বা কোনো কিছু তাদেরকে বলছে না। এটা ইসলাম ধর্মের শিক্ষাও নয় যে অন্য ধর্ম তারা পালন করবে সেখানে বাধা দিতে হবে বা তাদেরকে উত্তপ্ত করতে হবে, এটা ইসলাম ধর্মের কোনো শিক্ষাও নয় এবং সেটা বাংলাদেশের মানুষ করেও না। কোনো পূজা মণ্ডপ বা তাদের কোনো ধর্মীয় উৎসবে কোনো অনুষ্ঠানে কোনো মুসলমান আক্রমণ করতে পারে না, বরং তাদেরকে সহযোগিতা করে। সম্মানিত শ্রোতা, কে বা কারা এদেশের শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য, মুসলমানদেরকে লেলিয়ে দেওয়ার জন্য, মুসলমানদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার জন্য যারা এই সমস্ত ঘটনাগুলি ঘটায় বিভিন্ন সময়ে, তাদের সুবিচার করা হয় না, তাদের ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয় না, যার কারণে বদুর পিণ্ডি বদুর গাড়ে প্রকারান্তরে মুসলমানদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। একসময় আমি একটা টক শোতে শুনেছিলাম যে সিলেটে একবার এক পূজা মণ্ডপে হামলা করা হয়েছিল, তদন্ত করে বের হয়ে এসেছে যে হিন্দুরাই কিছু অংশ সেখানে হামলা করেছে মুসলমানদেরকে দোষী সাব্যস্ত করার জন্য। আমি একজন সাংবাদিকের সাক্ষাৎকার শুনেছিলাম কুমিল্লা নানোয়া দিঘির পারে যে পূজা মণ্ডপে যে হামলা হয়েছে তার আশপাশের অধিবাসী একজন প্রসিদ্ধ সাংবাদিক, সে বলেছেন যে এখানে হিন্দুদের দুইটি গ্রুপ আছে, সে আশঙ্কা করেছে এমন হতে পারে যে একটি গ্রুপ পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য বা সেটাকে অন্য ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা হামলা চালালেও চালাতে পারে। যে এই যদি হয় পরিস্থিতি, প্রকৃত দোষী যারা তাদের কোনো তদন্ত সঠিক তদন্ত করে বের না করে নির্বিচারে মুসলমানদের উপর আক্রমণ করা হয়, একজন মুসলমান তো প্রতিবাদ করতেই পারে, যেখানে প্রাণের চেয়েও প্রিয় জীবনের চেয়েও মূল্য কোরআনুল কারীম মূর্তির পদতলে, সেক্ষেত্রে একজন মুসলমানের রক্ত গরম হতেই পারে, সে একটু প্রতিবাদ করতেই পারে। পরিস্থিতির শিকারটা কেমন হলো লক্ষ্য করুন, সেই চাঁদপুর জেলার হাজীগঞ্জে সেখানে প্রতিবাদ হয়েছে, পুলিশ গুলি চালিয়েছে, চারটি তাজা প্রাণ সেখানে ঝরে গিয়েছে, শহীদ হয়েছে, মূর্তির পায়ের নিচে কোরআন, একদিকে মুসলমানদের অন্তরের যন্ত্রণার জ্বালা বিরাজ করছে, আবার অন্যদিকে চারটি যুবক তাদের জীবন বিলিয়ে দিয়েছে এটা প্রতিবাদ করতে চাই। এইগুলো আমাদের দেশের পরিস্থিতি, আমরা চাই না কোনো অশান্ত পরিবেশ, আমরা চাই না কোনো পূজা মণ্ডপে হামলা, আমরা চাই না অন্য ধর্মের উপর কোনো আক্রমণ, কিন্তু পরিস্থিতির শিকার মুসলমান আজকে হয়েছে, দেখা যাচ্ছে অনেকে গ্রেফতার হয়েছে, কিন্তু প্রকৃত দোষী কারা তারা কিন্তু এখনো গ্রেপ্তার হয়নি, দেখছে মুসলমানদেরই কোনো সন্তান গ্রেপ্তার হয়েছে, আহত হয়েছে, শত শত মানুষ আহত হয়েছে, আরও অনেকেই মারাত্মক অবস্থা তাদের রয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সম্মানিত শ্রোতা, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, অন্য ধর্মের প্রতি ইসলাম সহ অবস্থান তারা এলাও করে, তাদেরকে তাদের ধর্ম পালন করতে বাধা প্রদান করে না, তার মানে এটা নয় যে ইসলাম অন্য ধর্মের সাথে আপোষ করেছে। আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সূরাকে দলিল গ্রহণ করে অনেকেই বলে থাকেন যে ধর্ম যার যার উৎসব সবার, অত্যন্ত শিরিকি একটি কথা। আমি গত কয়েক জমায় শিরিক নিয়ে আলোচনা করছিলাম, প্রকাশ্য শিরিক। আজকে সে জাহিলি সমাজে যে মূর্তি পূজা
প্রতিষ্ঠিত ছিল মুসলমানদের তেবলা পবিত্র কাবা গৃহেও 360টি মূর্তি ছিল সেখানে বিভিন্ন দেবদেবীকে পূজা করা হত তাদেরই আদলে আজকের হিন্দু ধর্মের ভাইরা তারা 33 কোটি দেবতা বানিয়েছে বিভিন্নভাবে দেবতা নিজের হাতে তৈরি করে সেগুলি তারা পূজা করে বিভিন্ন খাদ্য খাবার সেখানে দেয় সেগুলি আবার নদীতে তারা সেগুলি বিসর্জন দিয়ে তাদের সেই শেষকৃত্য সম্পাদন করে এগুলির কোনো যৌক্তিকতা নেই ইসলাম এগুলির কখনো সমর্থন করে না মূর্তি পূজাকে ধ্বংস করার জন্য রাসূলের আগমন হয়েছিল মূর্তিকে ভাঙার জন্য নবী রাসূলদের আগমন হয়েছিল আমি গত কোন জমাতে আলোচনা করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তিকে ভেঙেছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি মূর্তিকে ভেঙেছেন রাসূলের আগমন ঘটেছিল মূর্তিকে ভাঙার জন্য মূর্তি পূজাকে ইসলাম কখনো সাপোর্ট করতে পারে না এটা আল্লাহর সাথে শরীক হয়ে যায় ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সালাতে দাঁড়িয়ে আল্লাহর উদ্দেশ্যে আমরা সিজদা করি কোনো ব্যক্তিকে খুশি করার জন্য নয় কোনো আল্লাহর সৃষ্টিকে খুশি করার জন্য নয় কাউকে তাজিমের জন্য নয় কাউকে সম্মানের জন্য নয় একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা সিজদা করে থাকি নামাজের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ মোমেন্ট মুহূর্ত সেটা হচ্ছে সিজদা সিজদায় বেশি আল্লাহ তাআলা নিকটবর্তী হয়ে থাকে নামাজে এই সিজদার মাধ্যমে বান্দা সম্মানিত শ্রোতা যারা মূর্তি পূজা করে নিঃসন্দেহে তারা শিরকে লিপ্ত রয়েছে তাদের ধর্ম তারা পালন করবে উৎসব যার যার আর ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান ঠিক নয় তারা বলে থাকে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন যে প্রত্যেকের এই ধর্ম যে যে ইচ্ছা সে খুশি সে পালন করবে অন্য ধর্মের লোকেরা পালন করবে তাতে কোনো সমস্যা নেই এটা হচ্ছে এটা শিরকি কথা এই সূরা কাফেরুন নাজিল করার মাধ্যমে সারা জীবনের জন্য মূর্তির সাথে ইসলামের দূরত্বকে এখানে প্রকাশ করা হয়েছে শিরকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে এই সূরা কাফেরুন নাজিল করার মাধ্যমে মক্কার মুশরিকরা কুফফারের কুরাইশরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে অত্যাচার করেছে বুঝিয়েছে রাসূল যখন তার মিশন থেকে তার দাওয়াত থেকে পিছু হননি তিনি দাওয়াতে কাজ অব্যাহত রেখেছেন তারা আশা করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন কিছু প্রস্তাব নিয়ে যায় যেগুলির মাধ্যমে হয়তো আমাদের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পারে তার ধর্ম থেকে সে দূরে সরে আসতে পারে তখন কাফেররা সর্দাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে প্রস্তাব দিল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কি সম্পদ চাও তুমি যত পরিমাণ সম্পদ চাও তোমাকে সম্পদের অধিকার করে দেওয়া হবে সম্পদের মালিক বানিয়ে দেওয়া হবে তুমি কি সুন্দরী নারী চাও তোমাকে এই মক্কা শহরের সবচেয়ে সুন্দরী নারীকে তোমার জন্য এনে দেওয়া হবে তোমাকে দিয়ে দেওয়া হবে তোমার অধিকারে নিয়ে আসা নিয়ে এসে দেওয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি প্রস্তাব দিল যে আমাদের একটি প্রস্তাব তুমি মেনে নাও তোমরা এক বছর তুমি আমাদের মূর্তিগুলির পূজা করো আর এক বছর তোমাদের তোমার যে প্রভু যার কথা বলো তার ইবাদত আমরা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াহী অপেক্ষায় রইলেন আল্লাহর কি নির্দেশ আসে সেই অপেক্ষায় তিনি থাকলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কুরআনুল কারীমের এই সূরাটি নাজিল করে ঘোষণা দেওয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন হে নবী আপনি বলুন হে কাফের সম্প্রদায় লা আ'বুদু মা তা'বুদুন তোমরা যা ইবাদত করো আমি তার ইবাদত করি না ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ
এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করার জন্য প্রস্তুত নও। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত ভবিষ্যতে কখনো করব না, এখন করছি না তা নয়, ভবিষ্যতে কখনো করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করতে প্রস্তুত নও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমার জন্য আমার ধর্ম। তোমরা যে ধর্ম পালন করছো সেটার প্রতিফল তোমরা পাবে, আর আমি যে পালন করছি সেটার যা সেটার সওয়াব আমি পাব। আমি ধর্ম পালন করার কারণে যত বড় আত্মীয় হও না কেন, নিকট জন হও না কেন, তোমরা সেটার সওয়াব পাবে না। এবং তোমরা যে অপরাধ করছো, শিরকের সাথে লিপ্ত রয়েছ, সেটার প্রতিফল তোমরাও লাভ করবে, তোমাদের জন্য শাস্তি অপেক্ষা করছে। সম্মানিত শ্রোতা, এই সূরা নাজিল করার মাধ্যমে মূর্তির সাথে জিহাদ ঘোষণা করা হয়েছে, সম্পর্কহীনতা ঘোষণা করা হয়েছে। কোনো মূর্তি পূজারীর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আজকে দেখা যায় বিভিন্ন পূজা মণ্ডপে মুসলমানদের উপস্থিতি, হিন্দুর চেয়ে মুসলমানদের বেশি ভিড় করে পূজা দেখার জন্য, পূজা উৎসব উপভোগ করার জন্য, তাদের আনন্দে শরীক হওয়ার জন্য। এটা ইসলামের শিক্ষা নয়। তাদের কোনো অনুষ্ঠানে কোনো মুসলমান আক্রমণ করতে পারে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না, তার মানে এটা নয় যে তাদের ধর্মে যারা তারা শরিক হবে, তাদের আনন্দে যায় তারা শরিক হবে, এটা কখনো হতে পারে না। কারণ সেখানে শিরিকি কর্মকাণ্ড সেখানে সংগঠিত হয়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা কুমিল্লার নামাদিগির পাড়ের যে ঘটনা, একটি মূর্তির পায়ে নিচে পবিত্র কোরআনুল কারিমকে স্থাপন করা হয়েছে, আমরা সরকারের কাছে দাবি জানাই। প্রধানমন্ত্রী স্বয়ং বলেন যে প্রতিদিন তিনি কোরআন তেলাওয়াত করেন, অবশ্যই তার কোরআনের প্রতি ভক্তি শ্রদ্ধা রয়েছে, এটার সুষ্ঠু বিচার হওয়া দরকার। তাই বলে একজন নিষ্পাপ নিরপরাধ মানুষকে হয়রানি না করে, আজকে এই পরিস্থিতির জন্য চারজন মানুষকে জীবন দিতে হয়েছে, এরকম পরিস্থিতি যাতে দেশে আর কখনো সৃষ্টি না হয় সেটা পদক্ষেপ নেওয়ার দায়িত্ব সরকারই রয়েছে। এজন্য আমরা সে দাবি সরকারের কাছে রাখি, আমরা অশৃঙ্খল না হই, আমরা সুশৃঙ্খল বা প্রতিবাদ করতে পারি, অশৃঙ্খল এটা মুসলমানরা প্রদর্শন করবে না, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। সাথে সাথে মূর্তির প্রতি আমাদের ঘৃণাও থাকতে হবে। যে মূর্তিকে ভাঙ্গার জন্য নবী রাসূলের আগমন ঘটেছিল সেই মূর্তির প্রতি আমাদের ঘৃণা থাকবে। আজকে মূর্তি পূজা যেমন শিরিকি, তেমনিভাবে আরও অনেক শিরিকি আমরা বিভিন্নভাবে লিপ্ত হচ্ছি। মূর্তিকে আমরা হয়তো সেজদা করছি না, কিন্তু দেখা যাচ্ছে কোনো ব্যক্তিকে আমরা সেজদা করছি, দেখা যাচ্ছে কোনো পীরের মাজারে যে আমরা সেজদা করছি। অনেক পীর সাহেবদের মাজারে সেগুলি সংগঠিত হতে দেখা যায়, সেজদায় পড়ে আসছে মাজারে যে। আমি একবার গিয়েছিলাম রাজশাহী, যেন কি একটা মাজার আছে, সেই মাজারে গিয়েছিলাম, সেখানে দেখার উদ্দেশ্যে কি হয় দেখলাম কয়েকজন মানুষ সেজদায় পড়ে আছে সেই মাজারে। এই হলো পরিস্থিতি আমাদের দেশে। বিভিন্ন পীরে আমি ওই দিন একটা চ্যানেল দেখছিলাম, একজন পীর সাহেব সে সেজে গুজে বসে আছে, বিভিন্ন সাজ রাজকীয় সাজের চেয়ারের মধ্যে বসে আছে, অনেক ভক্তবৃন্দ যায় তাকে সেজদা করছে। এইভাবে দেখা যায় শিরকিতে লিপ্ত হচ্ছে মুসলমান, তারা মুসলমান বলে টুপি পরা আছে, সুন্দর জামা পরা আছে, তাকে যে সেজদা করছে, সেজদা তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে, আর কারো জন্য সেজদা হতে পারে না। সেজদা পাওয়ার উপযুক্ত আর কেউ নয়। আমরা তো বলে ইয়াকা নাকবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই দোয়া তো আমরা আল্লাহর কাছে করি যে আল্লাহ আমরা একমাত্র আপনারই গোলামি করি, আপনারই ইবাদত করি, আপনারই দাসত্ব করি, কোনো মানুষের দাসত্ব আমরা করি না। নামাজে কিন্তু আমরা বলছি সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করছি, ওয়াইয়া কানাস্তাই, এবং আপনার কাছে আমরা সহযোগিতা চাই, সাহায্য চাই, অন্য কারোর কাছে আমরা সাহায্য চাই না। আজকে বিভিন্ন সাহায্যের নামে আমরা বিভিন্ন দরবারে আমরা ধর্ণা দিই,
বিভিন্ন জায়গায় আমরা দৌড়াদৌড়ি করি, সাহায্য চেতে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে মানুষের যে গর্দানে যে রগ রয়েছে তার চেয়েও আরো নিকটে আল্লাহ সুবহান ওয়া তাআলা অবস্থান করছেন। আল্লাহ তাআলা যখন মানুষ বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা সে ডাকে সাড়া দেন। উদ্রুনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এজন্য কোনো মূর্তির কাছে নয়, কোনো ব্যক্তির কাছে নয়, কোনো মাজারে নয়, কোনো দরগাহে নয়, আল্লাহর কাছে সহযোগিতা চেতে হবে এবং একমাত্র আল্লাহর কাছে সাহায্য চেতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। পরিশেষে আসুন আমরা সমস্ত শিরিক এগুলি বাদ দিয়ে, আমাদের বিভিন্নভাবে যে আমরা শিরিকে লিপ্ত হচ্ছি, শিরিকে চিন্তা চেতনা কর্ম থেকে আমরা বিমুখ হয়ে আমরা একমাত্র আল্লাহর জন্য নিজেদেরকে নিবেদিত করি, একমাত্র আল্লাহর জন্য গোলামি করি, সর্বক্ষেত্রেই যাতে আল্লাহর হুকুম আমরা পালন করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।